গত সোমবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। হামাস এই প্রস্তাবকে স্বাগত জানালেও ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবে সব জিম্মিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পরে নিরাপত্তা পরিষদ এই প্রথম যুদ্ধবিরতির আহ্বান জানালো। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের পলিট ব্যুরোর সাবেক প্রধান খালেদ মিশাল জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবেন না। একই সাথে গাজা থেকে সব অবরোধ তুলে নিতে হবে ইসরায়েলকে, এমনকি গাজা থেকে সব সেনাদেরও প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, রমজান মাস শেষ হলে ইসরায়েলিরা গাজায় হামলার তীব্রতা আরও বাড়াতে পারে। 27 মার্চ জর্ডানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের মাঝামাঝি সময়ে অথবা মে মাসের শুরুতে রাফাতে হামলা চালাতে পারে দখলদার বাহিনী। যদিও রাফাতে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো সতর্কতা দিয়ে আসছে। তারপরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন থাকুক আর না থাকুক, রাফায় অভিযান চালাবে ইসরায়েল। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। প্রায় 5 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে উপত্যকা। খাবারের অভাব, চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতায় প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 32,490 জনে, আহত হয়েছে 4,889 জন ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।